সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, প্রধান আসামি বাদল সাত ও ইউপি সদস্য সোহাগ দুই দিনের রিমান্ডে। ধর্ষণে ব্যর্থ স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত, থানায় মামলা না নেয় আদালতে বাবা। শাহবাগে ধর্ষণ বিরোধী মিছিলে পুলিশের লাঠি পেটা, আহত সাত। নারীর সহযোগিতায় স্কুল ছাত্রীকে গণধর্ষণ। এবার দেখুন বিস্তারিত। গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, প্রধান আসামি বাদল সাত ও ইউপি সদস্য সোহাগ দুই দিনের রিমান্ডে। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি বাদল দুই মামলায় সাত ও ইউপি সদস্য সোহাগ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার তাদের আদালতে তুলে বাদলের দুই মামলায় দশ দিন ও বিশ দিন আর সোহাগের সাত দিনের রিমান্ড চাইলে আদালত এই রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য, রোববার 5 অক্টোবর রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত, থানায় মামলা না নেয় আদালতে বাবা। টাঙ্গালের নাগরপুরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে এক স্কুল ছাত্রীর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেছে মতিউর রহমান নামের এক মাদ্রাসা ছাত্র। এ ঘটনা 22 দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা। তাই বাধ্য হয়ে মঙ্গলবার 6 অক্টোবর বিকালে তিনি মেয়েকে নিয়ে টাঙ্গাইল আদালতে এসেছেন মামলা দায়ের করতে। মেয়ের বাবা বলেন, তার মেয়ে স্কুলে যাওয়া আসার সময় পাশের বাড়ির আব্দুল সালামের ছেলে মতিউর রহমান উত্তক্ত করত। গত 14 সেপ্টেম্বর সন্ধ্যায় মতিউর তার মেয়ের ঘরে ঢুকে কুপ্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দিলে মতিউর তার কাছে থাকা ছুরি দিয়ে মেয়ের ঘাড়ে আঘাত করে। এ সময় মেয়ের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে মতিউর পালিয়ে যায়। পরে মেয়েকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালে 3 দিন ভর্তি রেখে মেয়েটিকে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর তার আঘাতের স্থানে 25টি সেলাই করা হয়েছে। তিনি নিজে বাদী হয়ে ঘটনার পরদিন নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের কাগজটি রেখে দিলেও পুলিশ আজও পর্যন্ত মামলা রেকর্ড করেনি। তাই তিনি বাধ্য হয়ে আদালতে এসেছেন মামলা করতে। আইনজীবীদের সাথে পরামর্শ করে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। মেয়েটির বাবা জানান, তার মেয়েকে মতিউর উত্তক্ত করে একথা মতিউরের বাবাকে একাধিকবার বলা হয়েছে, কিন্তু তিনি মতিউরকে শাসন করেননি, উল্টো মতিউরের সাথে তার মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে মামলা দায়ের না হওয়ার প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমচাঁদ জানান, তার কাছে অভিযোগ নিয়ে কেউ আসেনি, আসলে মামলা রেকর্ড করতেন। শাহবাগে ধর্ষণ বিরোধী মিছিলে পুলিশের লাঠি পেটা, আহত সাত। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন সহ সারাদেশে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দেওয়ার পর হাতাহাতি ও লাঠি পেটার ঘটনা ঘটেছে। এতে ছাত্র ইউনিয়নের 7 নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ। তিনি যুগান্তরকে বলেন, পুলিশের লাঠি পেটায় আমাদের 7 জন নেতাকর্মী আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আসমানি আশা, লালবাগ থানা শাখার দপ্তর সম্পাদক মাহমুদা দীপা, মোহাম্মদপুর থানা সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা 12টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, লেখক, কবি, শিল্পী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকার কর্মীরাও তাতে যোগ দেন। বেলা 1:15টার দিকে তারা শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এই সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের হাতাহাতি হয়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান শেষে মিছিলকারীরা আবার শাহবাগ হয়ে টিএসসি এলাকায় ফিরে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
প্রসঙ্গত, গত 2রা সেপ্টেম্বর রাত 9টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের 9নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন, সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেখানে 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জনকে আসামি করা হয়। এছাড়া গত 25শে সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নববধূ। রাত 8:30টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের 6 নেতাকর্মী সহ অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলার 6 জন এজাহারভুক্ত আসামি সহ 8 জনকে গ্রেফতার হয়েছেন। নারীর সহযোগিতায় স্কুল ছাত্রীকে গণধর্ষণ। দিনাজপুরের বিরলে নারীর সহযোগিতায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ অভিযোগে সহযোগী এক নারীসহ পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। বিরল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী 3 অক্টোবর বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার সময় শানুয়ারা নামে এক নারীর সহযোগিতায় ফুসলি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধরে নিয়ে যায় লিটন হোসেন ও মোহাম্মদ মোস্তফা নামে 2 যুবক। লিটন হোসেন পলাশবাড়ি ইউপি মুন্সিপাড়ার বুধু মোহাম্মদ ওরফে বসিরের ছেলে, মোহাম্মদ মোস্তফা ওরফে ধুলু কটিয়াপাড়ার বেলাল হোসেনের ছেলে। ওই 2 যুবক স্কুল ছাত্রীকে বিরল উপজেলার চককাঞ্চন এলাকার জীবনমহল পার্কে নিয়ে গিয়ে একটি ঘরে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ঢাকায় নিয়ে গিয়ে ঢাকার বাইপাইল নামক স্থানে অজ্ঞাত এক বাড়িতে আটকে রেখে স্কুল ছাত্রীকে আবারও ধর্ষণ করে। ঘটনাটি জানতে পেরে পুলিশ সহযোগী শানুয়ারাকে আটক করার পর 4 অক্টোবর রাতে স্কুল ছাত্রীকে দিনাজপুরে ফিরিয়ে আনে লিটন হোসেন ও মোস্তফা। এরপর বিরল থানায় 3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর বাবা। পুলিশের সহযোগী শানুয়ারা ও ধর্ষক লিটনকে গ্রেফতার করে। পলাতক রয়েছে অপর ধর্ষক মোস্তফা। বিরল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল কাদের জানান, মঙ্গলবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শানু আরা ও লিটনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।